অর্ণব রয়েছে আপনাদের সঙ্গে, যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। 2023 এর বিধানসভা নির্বাচন আর হাতে মাত্র কয়েকদিন গড়া বাকি, এবং তার মধ্যেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচারে কিন্তু একটা ঝড়ো ভাব ইতিমধ্যেই নিয়ে এসেছেন। সেটা হোক শাসক দল বিজেপি বা কংগ্রেস সিপিএম, এমনকি তৃণমূল কংগ্রেসও পর্যন্ত তাদের প্রচার অভিযানে ব্যাপকভাবে তারা নেমে পড়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রচারে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পূজন বিশ্বাসকে আজকে দেখা গেল বিভিন্ন বাড়িতে বাড়িতে যেতে, এবং তার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলে তাদের সমস্যার কথা জানতে, এবং তাদের নির্বাচনের ইস্তেহার যে রয়েছে সেগুলো তাদের সামনে তুলে ধরেছেন। বিভিন্ন প্রতিশ্রুতি অবশ্যই তারা দিচ্ছেন, এবং তার পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক হারে ভালো প্রতিক্রিয়া পাচ্ছেন বলেই জানিয়েছেন পূজন বিশ্বাস। কি বলছেন তিনি শুনব। আমরা ডেলি প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় ডোর টু ডোর করছি পুরো সাতরামনগর বিধানসভা কেন্দ্রে, কিন্তু এখন টাইমটা অতিরিক্ত শর্ট, ইলেকশন অ্যানাউন্স হয়ে আবার ডেট পড়ে গেছে। এই শর্ট টাইমের মধ্যে আমরা যতটুকু সম্ভব মানুষের কাছে যেতে চেষ্টা করছি প্রত্যেক বাইরে বাইরে প্রচারে, এবং ভালো আমরা সাড়া পাচ্ছি এবং আমাদের উপর সমর্থন আছে মানুষের। কি কি জিততে পারে, কি কি দাবি? আমরা তো আগেই প্রত্যেকবারই বলছি, এবার যখন থেকে বেরিয়েছি আমরা বিভিন্ন সাতরামনগর বিধানসভা কেন্দ্রে, আপনারা দেখুন যে যতগুলো স্লাম এরিয়া রয়েছে সবগুলোর মধ্যে খুব খারাপ অবস্থা, এখনো কোনোটাকে উন্নত করা হয়নি। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, ভিতরে পানীয় পরিষেবা এগুলো আছে। তারপরে আর যেটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার, সাতরামনগর বিধানসভা কেন্দ্রে অতিরিক্ত অত্যাচার এবং লাঞ্ছিত মানুষ, সেগুলোকে আমরা কাবু করতে হবে। এবং আমরা চাই যে 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 দলই করুক না কেন, আমরা যদি এখান থেকে জয়লাভ করি সবাইকে নিয়ে একসাথে কাজ করার জন্য, তাতে আমাদের কোনো দ্বিধাবোধ নেই। এবং আমরা চাই যে সমান অধিকার সবার থাকুক, ব্যবসার ক্ষেত্রে হোক যে কোনো জিনিসে সমান অধিকার থাকুক, মহিলাদের সবচেয়ে আগে অগ্রাধিকার থাকুক সবকিছু মিলিয়ে। এবং ভাতা যেগুলো কেটে দেওয়া হয়েছে, অনেকের রেশন কার্ড থেকে নাম কাটিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে আবার সংস্করণ করে সবাইকে মানে তাদের যেটা প্রাপ্য তাদেরকে দেওয়া, এটাই। আপনারা শুনলেন সাতরামনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পূজন বিশ্বাস আজ বাড়ি বাড়ি প্রচারে বের হয়ে কি বলেছেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, প্রত্যেক বাড়িতে বাড়িতে গেছেন তিনি, এবং তার পাশাপাশি নির্বাচনে বিজয়ী হলেই সকলকে নিয়েই কাজ করবেন সেই কথাই কিন্তু জানিয়েছেন। যে পার্টিই করে থাকুক না কেন, সেই জায়গাতে দাঁড়িয়ে নির্বাচনে তিনি বিজয়ী হলে সবাইকে নিয়েই তিনি কাজ করবেন এমনটাই কিন্তু জানিয়েছেন। গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আজকে লক্ষ্য করা গেছে। সমাজতন্ত্র বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন। মাধ্যমিক 2021 মনে রেখো সিলেবাস রিডিউস।